চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চার লেনে উন্নীত করার কাজ এগোচ্ছে অত্যন্ত ধীর গতিতে। 150 কিলোমিটারের মধ্যে কাজ হয়েছে মাত্র 8 কিলোমিটার, তাও পুরোপুরি শেষ হয়নি 1.5 বছরেও। তাই আসছে ঈদে দুর্ঘটনার ঝুঁকিসহ জনদুর্ভোগ বাড়ার আশঙ্কার কথা জানান যানবাহন চালকরা। আর প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ বলছে, কয়েক ভাগে বিভক্ত প্রকল্পটি দ্রুত শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে পর্যটন নগরী কক্সবাজারকে স্থলপথে সংযুক্ত করেছে ব্রিটিশ আমলে নির্মিত আঁকাবাঁকা সরু এই সড়কটি, যা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হিসেবে পরিচিতি পেলেও মহাসড়কের জন্য যে মান থাকা প্রয়োজন তার ধারে কাছেও নেই। 150 কিলোমিটার লম্বা এই সড়কটির গুরুত্ব বিবেচনায় এই সড়কটি চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয় সরকার। নগরীর বহদ্দারহাট থেকে ক্রসিং, ক্রসিং থেকে পটিয়া বাইপাস সড়ক হয়ে কক্সবাজার পর্যন্ত কয়েক ভাগে ভাগ করে প্রকল্পের কাজ শুরু হয় 2 বছর আগে। শুরুতে বেশ তোড়জোড় থাকলেও হঠাৎ নেমে এসেছে স্থবিরতা, যদিও তা মানতে নারাজ সওজের এই কর্মকর্তা। কাজটা শেষ পর্যায়ে রয়েছে, আগামী জুনের মধ্যে কাজটা অলমোস্ট শেষ হয়ে যাবে, আর বাকি ফোর লেনের কাজটা PPP মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে, সেই অনুযায়ী এই কার্যক্রম চলমান রয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে অনেক প্রকল্প বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি না থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সক্ষমতার অভাবে প্রকল্প মেয়াদ দীর্ঘায়িত হচ্ছে, এতে খরচের সঙ্গে বাড়ছে দুর্ভোগও। আমরা ওই জিনিসটা মনে রাখি না যে কোনটা আমাদের অগ্রাধিকার, কোনটা পরে করলে হয়, এটা বলি না। সবগুলো শুরু করি, অগ্রাধিকার ভিত্তিটা নষ্ট হয়। প্রেফারেন্সের ভিত্তিতে কোন কোন প্রকল্পটি আগে শেষ করবে এবং দ্রুত হয়ে যাওয়া উচিত, সেগুলো ঠিক করা। 100 বছরের পুরনো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচলে নানান প্রতিবন্ধকতার কথা তুলে ধরে দ্রুত চার লেন প্রকল্পের বাস্তবায়ন চান এই রুটে চলাচল করা যানবাহন চালকরা। রনসাইড থেকে সিএনজি উঠে তো ওটা হঠাৎ করে উঠে যায়, এরা ডানাবাই চায় না। চার লেন যখন চলবে তখন তার সিএনজি বরাগের রাস্তাতে আসবে না। আমি হাত ব্রেকটা মারলাম, মারার পর আমার ব্রেকে কাজ হইলে বা বাঁচে গেল, না হলে কক্সবাজার রোডে আপনার সমস্যা তো ছোটা গাড়ি এক নম্বরে বেশি বিরক্ত, আর দ্বিতীয়ত আপনার রাস্তা ছোটা, এখন যদি সে রাস্তাটা পরিবর্তন হয় তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। হাইওয়ে পুলিশের হিসেবে সারা দেশে দুর্ঘটনাপ্রবণ সড়কগুলোর মধ্যে সবার শীর্ষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এই সড়কের ওপর পাচার, অসংখ্য ঝুঁকিপূর্ণ বাঁক, অপরিকল্পিত সংযোগ সড়ক সহ রোড ইঞ্জিনিয়ারিংয়ের ত্রুটির কারণেই দুর্ঘটনা বাড়ছে। তাই আধুনিকায়নের মাধ্যমে সড়কটি ঝুঁকিমুক্ত করা এখন সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোহাগ বিশ্বাস, SATV, চট্টগ্রাম।